হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সৌন্দর্য চর্চায় বিটরুট খুবই কার্যকরী একটি উপাদান আর আমি আজকে আপনাদের সামনে সেই বিটরুটি পাউডার তৈরি করে দেখাবো বিটরুট পাউডার তৈরি করার জন্য আমি এখানে দুইটা বিটরুট ব্যবহার করছি এখানে আমি প্রথমে একটা বিটরুটকে আমি ধুয়ে নিয়েছিলাম এরপরে ছেলার পরে আরও একবার ধুয়েছিলাম এরপরে আমি এটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব আমি একটা অলরেডি করে ফেলেছি একটা বিটরুট গ্রেড করার পরে এতটুকু হয়েছে এখন আমি আর একটা গ্রেড করব বিটরুটে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের স্কিনকে ড্যামেজ থেকে রিপেয়ার করে এছাড়া এটি আমাদের স্কিনের টোনকে লাইট করতে সাহায্য করে আমাদের স্কিনে ন্যাচারাল গ্লো করে আমি এখন আর একটা বিটরুটকে গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিব গ্রেড করার ক্ষেত্রে একটু শক্তি খাটিয়ে গ্রেড করে নিতে হবে কারণ বিটরুটটা একটু শক্ত হয়ে থাকে যার কারণে একটু অসুবিধা হয় এছাড়া এটা পিছলে যাওয়ার একটু সম্ভাবনা থাকে বিটরুটে রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক ও প্রচুর পরিমাণে আয়রন এটি আমাদের শরীরের ক্ষেত্রেও কিন্তু অনেক উপকারী আমরা অনেক সময় এটা সালাদের সাথে খেয়ে থাকি শীতকালে আপনারা যে কোনো লোকাল বাজারেই এই বিটরুটটা পেয়ে যাবেন এছাড়া অন্যান্য সিজনেও বিটরুট সুপার শপে আপনারা পেয়ে যাবেন এই বিটরুটটা পাউডার করার পর আপনারা ছয় মাস থেকে এক বছর সংরক্ষণ করতে পারবেন আর বিটরুট পাউডার আপনারা ফেস প্যাকের সাথেও যেভাবে ব্যবহার করতে পারবেন ঠিক তেমনভাবে এটাকে আপনারা দুধের সাথে মিক্স করেও পান করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু অনেক টেস্ট পাওয়া যায় এছাড়া এটা আমাদের শরীরের জন্য অনেক উপকার আমি এখন এটাকে গ্রেড করে নিচ্ছি এই যে দেখুন ভিতরটা কিন্তু অনেকটা শক্ত আপনারা বিটরুট গ্রেড করার পরে যে রসটা হবে সেটা দিয়েও কিন্তু ফেস প্যাক তৈরি করতে পারবেন বিটরুটের রসটা নিয়ে বেসনের সাথে একটু টক দই মিক্স করে আপনারা ফেস প্যাক তৈরি করে ফেলতে পারবেন সেক্ষেত্রে স্কিনটা ইনস্ট্যান্ট গ্লো করবে তবে রস করে রাখলে বেশি দিন এটা ব্যবহার করা যায় না একবার দুইবারই ব্যবহার করা যায় কারণ রসটা কিন্তু নষ্ট হয়ে যায় আপনারা যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে চলে যাবে বিটরুটটা গ্রেট করার পরে এটা আমি ছাদে নিয়ে এসেছি রোদে শুকানোর জন্য চেষ্টা করবেন এটা এক রোদে শুকানোর কিন্তু এটা গ্রেট করতে করতে আমার বারোটা বেজে গিয়েছিল যার কারণে রোদটাও আর বেশিক্ষণ থাকবে না এটা আমার শুকাতে দুই দিন সময় লেগেছিল আর যেহেতু আমি এটা রসটাকে চিপে ফেলে দেইনি এর কারণে সময়টা আরও বেশি লেগেছিলো রসটা যদি চিপে ফেলে দেন তাহলে কিন্তু ভিটামিন অনেকটাই চলে যাবে এই জন্য আমি এখানে রসটা রেখেছি আর রসটা যদি চিপে এক রোদে শুকানো যায় সেক্ষেত্রে বিটরুট পাউডারের কালারটাও কিন্তু সুন্দর আসবে এই যে আমার এক রোদে এরকম এসেছে আমি পরের দিন আবার শুকাবো এরপরে আমি ডাইরেক্ট ব্লেন করে আপনাদের সামনে শেয়ার করব যে এটা কেমন হয়েছে এটা আপনারা সংরক্ষণ করে যে কোনো ফেস প্যাকের ভিতরে সামান্য পরিমাণ পাউডার মিক্স করতে পারেন আর বিটরুট আমাদের শরীরের ক্ষেত্রেও কিন্তু অনেক ভালো এটাকে আপনারা জুস করে খেতে পারেন বিটরুট খাবারের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এছাড়া রক্ত রক্তস্বল্পতা দূর করে আমাদের স্কিনকে পারমানেন্টলি গ্লো করে এই যে আমার বিটরুটটা পাউডার করা হয়ে গেছে আর ঠিক এরকম হয়েছে এইটাকে আমি দুধের সাথে মিক্স করে পান করি এছাড়া আমার যে কোনো ফেস প্যাকে আমি সামান্য পরিমাণ বিটরুট পাউডার অ্যাড করে দিই এর ফলে স্কিনটা অনেক সুন্দর গ্লো করে আর স্কিনের দাগটা ধীরে ধীরে কমে যায় আপনারাও ট্রাই করে দেখতে পারেন এইভাবে খুব সুন্দরভাবে বিটরুটটা সংরক্ষণ করা যায় কাঁচাটা রেখে দিলে খুব বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না এই পদ্ধতিটা অ্যাপ্লাই করলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন আজকে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ